স্কুলে পড়াতে হবে না, নেমে পড়ুন রাস্তায়, শিক্ষকদের মিছিল এবং ধর্নার অনুমতির প্রশ্নে ভর্ৎসনা হাইকোর্টের। এ তো একেবারে শাসক দলের খুশি করা একটা খবর। মানে আজকে কলকাতা হাইকোর্টে যেটা হয়েছে, এতে তো শাসক দল তথা এ রাজ্যের সরকার তো ভীষণ খুশি হবে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস। দর্শক, আমি এই খবরটা আগেই দেখেছি মিডিয়াতে, এখানেও দেখছি, হেডলাইনটা তো পরিষ্কার বুঝতে পারলেন যে স্কুলে পড়াতে হবে না, নেমে পড়ুন রাস্তায়, শিক্ষকদের মিছিল এবং ধর্নার অনুমতির প্রশ্নে ভর্ৎসনা হাইকোর্টের। আমি দর্শক আপনাদেরকে পুরো রিপোর্টটা একটু পড়ে শোনাবো, তারপর আমি কিছু কথা বলবো। এটা হচ্ছে হেডলাইন, নিচে লেখা, ডিএ এবং অন্যান্য দাবি নিয়ে শিক্ষকদের একটি সংগঠন মিছিল এবং বিকাশ ভবনের সামনে ধর্ণা দিতে চেয়ে হাইকোর্টে মামলা করে, মামলাটির দ্রুত শুনানির আর্জি জানানো হয়। আচ্ছা, ইনি হচ্ছেন প্রধান বিচারপতি টিএস শিবকর্ণম কলকাতা হাইকোর্টের, ওনার বেঞ্চে আর কি হয়েছিল বিষয়টা। তো দর্শক, আগে আমি রিপোর্টটা আপনাদেরকে পড়ে শোনাই। শিক্ষকদের মিছিল এবং ধর্নার অনুমতি নিয়ে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টিএস শিবকর্ণম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার এই মামলাটির শুনানি হয়। প্রধান বিচারপতির মন্তব্য, প্রতিদিন 15টি করে মিছিল হচ্ছে আর নয়, ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশকে কাঁদানে গ্যাস জল কামান ব্যবহার করতে দিন। ডিএ এবং অন্যান্য দাবি নিয়ে শিক্ষকদের একটি সংগঠন মিছিল এবং বিকাশ ভবনের সামনে ধর্ণা দিতে চেয়ে হাইকোর্টে মামলা করে, মামলাটির দ্রুত শুনানির আর্জি জানানো হয়। জরুরি ভিত্তিতে মামলা শুনল না হাইকোর্ট, তবে মামলাটি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। তাঁর বক্তব্য, শিক্ষকদের স্কুলে পড়াতে হবে না, রাস্তায় নেমে পড়ুন, এই মামলাটি পুজোর আগে শুনানি সম্ভব নয়। আইনজীবী শুনানির জন্য অনুরোধ করলে প্রধান বিচারপতির মন্তব্য, চলুন সবাইকে ব্লক করে দিই, সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে না। প্রতিদিন শহরে 15টি করে মিছিল হচ্ছে, সংবাদ মাধ্যমে দেখলাম অফিস যাত্রী বাচ্চারা হয়রান হচ্ছে, এই অবস্থায় আমি আন্দোলনকারীদের প্রতি কোনো সহমর্মিতা দেখাতে পারবো না, বাধ্য করবেন না। মামলাকারীর আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতির আরও মন্তব্য, আমরা সব ভুলে শুধু রাস্তায় সবাই নেমে পড়ব, অ্যাম্বুলেন্স যেতে না পারুক, রাস্তার লোক মরুক, তাতে আমাদের কোনো চিন্তা নেই, জিন্দাবাদ বলে চিৎকার করব, পুলিশকেও লাঠিচার্জ টিয়ার গ্যাস ব্যবহার করে ভিড় নিয়ন্ত্রণ করতে দিন। কিন্তু আমি খুবই দুঃখিত স্যার, পুজোর আগে এই মামলা শুনব না। দর্শক, পড়লাম, এদিক ওদিক হলো পড়াটা, নিশ্চয়ই মোটামুটি আপনারাও বুঝতে পেরে গেছেন কী অ্যাকচুয়ালি রিপোর্ট হয়েছে, কী অ্যাকচুয়ালি বলতে চাওয়া হয়েছে। তো আমি সেই জন্যই বলছিলাম, এই যে রিপোর্টটা হয়েছে, মানে এই যে খবরটা হয়েছে, এই যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির যে অবজারভেশন, যে মন্তব্য, তাতে এটুকু বলতে পারি এই রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস এবং সরকার তারা খুশি হবে যে প্রধান বিচারপতি ঠিক বলেছেন। সবসময় মিছিল, যদি এখানে মিছিল সেখানে মিছিল, পুলিশ লাঠি চার্জ করে তুলে দেবে। উনি তো নিজে বলেছেন যে মিছিল হবে, রাস্তা ব্লক হয়ে যাবে, বাচ্চারা সাধারণ মানুষ হয়রান হবেন, অ্যাম্বুলেন্স আটকে যাবে, এটা চলতে পারে না। উনি তো প্রধান বিচারপতি বলেছেন, উনি এই প্রোগ্রামকে, মানে এই যে আবেদনটাকে গুরুত্ব দিয়ে শোনেননি, বলেছেন যে পুজোর আগে শুনবো না, পুজোর পরে শুনবো। যা বুঝলাম, পুজোর পরে শুনলেও যে বিরাট কিছু অর্ডার দেবেন সেটাও কিন্তু বুঝতে পারছি না, কারণ যেভাবে অসন্তোষ প্রকাশ করেছেন যারা এই মুভমেন্টের জন্য আবেদন করতে গিয়েছিলেন ডিএ এবং অন্যান্য দাবি নিয়ে, তো সেক্ষেত্রে প্রধান বিচারপতি যে অসন্তোষটা প্রকাশ করেছেন, তাতে করে মনে হয় না আগামী দিনেও এই বেঞ্চে বিরাট কিছু পাবেন তারা যারা আবেদন করতে গিয়েছিলেন। ফলে যেটা শাসক চাই, মোটামুটি সেই রকমই বিষয়টা হয়েছে। শাসক চাই যে ডিএ বা এইসব দাবি, রাজ্য সরকারের কাছে এইসব দাবি নিয়ে মানে মুভমেন্ট হবে না, মিছিল করতে দেব না, অবস্থান করতে দেব না। দেখবেন পুলিশ কিন্তু সহজে পারমিশন দেয় না, শেষে সেই কোর্টে যেতে হয়, কোর্ট থেকে পারমিশন যখন দেওয়া হয় তারপর পুলিশ মানে কোনো রকমে বসতে দেয়, তাতেও তো অনেক সব সমস্যা, অনেক সব অভিযোগ ওঠে।
তো যখন এখন আদালতই যখন অসন্তোষ প্রকাশ করেছে যে কেন রোজ কেন 15টা করে মিছিল হবে, কেন এসব, তখন তো একেবারে পোয়া 12 এই রাজ্যের শাসক তথা তৃণমূল কংগ্রেসের। ফলে দর্শক, আমি সেই জন্যই বলছিলাম আজকের যে বিষয়টা হয়েছে কলকাতা হাইকোর্টে, এতে শাসক কিন্তু ভীষণ খুশি, ভীষণ খুশি। এই না হলে বিচারপতি ঠিক বুঝেছেন মানুষের সমস্যার কথা, এই না হলে বিচারপতি হয়তো তারা প্রকাশ্যে কিছু বলছেন না কিন্তু মনে মনে ভাবছেন। আর যখনই কোনো বিচার, কোনো অবজারভেশন যখনই বিরুদ্ধে চলে যায়, তখন ব্যাস একেবারে বিচারপতির নাম ধরে ধরে আক্রমণ, একেবারে বিরাট আক্রমণ। দর্শক, আমি জানি না কি বলবেন, উনি তো হচ্ছেন প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের, সুতরাং কী বা বলার আছে, উনি ভালো বুঝেছেন তাই করেছে। তবে হ্যাঁ, এটা ঠিক যে এই যে বারবার মিছিল টিছিল এইসব হওয়াতে মানুষের কিন্তু একটা সমস্যা তৈরি হয়, যেমন সমস্যা তৈরি হয়েছিল রাজভবনের সামনে অভিষেক ব্যানার্জির ওই ধর্ণা কর্মসূচির জেরে। যদিও ওটা নিয়ে আবার একটা জনস্বার্থ মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে, কিন্তু সেটাকে জরুরি ভিত্তিক হাইকোর্ট শোনেনি। এটা যেমন জরুরি ভিত্তিক শুনছে না, এটা হচ্ছে আবেদন, মানে আগেই গিয়ে বলা, হঠাৎ করে বসে পড়া নয় যে বসে পড়লাম, সেটা নয়, আগে বলা যে আমরা বসতে চাই, আমরা করতে চাই, তার একটা অ্যাপিল, সেটা জরুরি ভিত্তিক মনে হয়নি, শোনেনি। কিন্তু যখন 144 ভেঙে অভিষেক ব্যানার্জি রাজভবনের সামনে অবস্থান করছিলেন, যেটা নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছিল এবং সেটা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল, কিন্তু সেটাও কিন্তু কলকাতা হাইকোর্ট শোনেনি, বলেছেন এখনই শোনানোর, এত জরুরি ভিত্তিক শোনার কোনো প্রয়োজন নেই। কিন্তু দর্শক, আমরা ভেবেছিলাম যে ওটা শুনবে, শুনে কলকাতা হাইকোর্ট একটা বড় ডিরেকশান দেবে, যেমন এই যে আজকে যেমন বলেছেন না জাস্টিস, যে শুধু মিছিল করুন, রাস্তায় গাড়িঘোড়া সব আটকে যাক, আমি মিডিয়ায় দেখেছি হয়রান হয়েছে বাচ্চারা। তো যদি ওই দিনে ওটার শুনানি হয়ে যদি ওই সময় একটা এই রকম কোনো অবজারভেশন অর্ডারটা দিত কলকাতা হাইকোর্ট, তাহলে মনে হয় সেটা একটা নজির তৈরি হতো। এবং শাসক দল যে যা খুশি করে, কিন্তু যা খুশি যে করা যায় না, সেটার ক্ষেত্রে কিন্তু একটা নজির হতো। কিন্তু জরুরি ভিত্তিক শোনানি হয়নি আর মাঝখান থেকে উঠে পড়েছেন অভিষেক ব্যানার্জি। কিন্তু যখন এটা হচ্ছে, এখানে কড়া কড়া অবজারভেশন দিয়েছেন। আমি আবারও বলছি দর্শক, এই বারবার রাস্তাতে মিছিল হওয়া, রাস্তা আটকে দেওয়া, গাড়ি ঘোড়া আটকে যাওয়া, অ্যাম্বুলেন্স আটকে যাওয়া, এটা কিন্তু আমরা সাধারণ মানুষ যারা, তারা কিন্তু আমরা কখনো চাই না। এটা কিন্তু একটা ভালো দিক, কিন্তু এটাও প্রশ্নের, যারা এইসব মুভমেন্ট করতে চাইছেন, আন্দোলন করতে চাইছেন, কেন চাইছেন? ডিএর দাবিতে আন্দোলন কেন তারা করছেন? যে কলকাতা হাইকোর্ট অর্ডার করেছে সেটাকে মানা হয়নি, এখন সেটাকে মানে আবার চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে গেছে শাসক, সেসব নিয়ে অনেক জটিলতা তৈরি হয়েছে, ওখানে ডেট উঠছে না, তারিখ পে তারিখ চলছে। যখন কলকাতা হাইকোর্টের মতো একটা হাইকোর্ট যখন তার অর্ডার মানল না, এবং নানানভাবে ছলে বলে কৌশলে ওই প্রাপ্য ডিএ দেওয়ার যে বিষয়টা সেটাকে এড়িয়ে যাওয়ার একটা চেষ্টা হচ্ছে, তখন তারা মুভমেন্ট করতে চাইছেন, এবং আরও তার সঙ্গে কিছু বিষয় থাকে। কিন্তু সেগুলোর বিষয়ে কোনো ডিরেকশান, ভালো কিছু ডিরেকশান আদালতের তরফ থেকে কিন্তু আসছে না। এখন তো সুপ্রিম কোর্টের বিষয়টা হয়ে গেছে, সেখান থেকে আসছে না। অভিষেক ব্যানার্জিদের যদি কোনো মামলা থাকে, দেখবেন যেগুলো তাদের প্রয়োজন, দেখবেন সেগুলো খুব তাড়াতাড়ি হিয়ারিং হয়ে যায়। আর যখন তারা কোনো সমস্যায় পড়তে পারেন এরকম কোনো মামলা, তখন দেখবেন তার আর ডেট আসে না। দেখবেন একটা রক্ষা কবচ নিয়ে একটা মামলা সুপ্রিম কোর্টে চলছিল, সেটা যে কী হলো, মানে তারিখ পে তারিখ চলছিল, তারপর যে কী হলো আর কোনো খবরই নেই, আমরাও আর খবর নিই না, কী আর খবর নেব, শুধু ডেট পাল্টায়। ফলে দর্শক, এইসব থেকে না প্রশ্ন জাগে, যে যখন হাইকোর্ট বলছে যে এইসব মিছিল মিটিং এইসব মানে কাম্য নয়, এত করে কেন হবে, কেন অবরোধ হবে, তখন হাইকোর্ট কেন এটাও বলছে না যে একটা বিষয় সেটা কেন দিনের পর দিন কেন আটকে যাবে, তার কেন একটা আদালতের বিচার কেন সামনে আসবে না, কেন এসব করতে হবে, এত মুভমেন্ট আন্দোলন কেন করতে হবে? তারই বা কেন একটা ভালো অর্ডার হাইকোর্ট করে দিচ্ছে না, বা যেখান থেকে যা করার বা সুপ্রিম কোর্ট করে দিচ্ছে না, যে এত মানুষের হয়রানি। দেখুন, রাস্তায় নামা, বিক্ষোভ করা, এগুলো কিন্তু সাধারণ মানুষ মানে যারা করে আর কি সংগঠন, ইচ্ছে করে করেনি। আর এই যে যাদের বিক্ষোভ, এটা কিন্তু পলিটিক্যাল প্রোগ্রাম নয়, অনেক সময় পলিটিক্যাল পার্টি করে, তাদের পলিটিক্যাল একটা উদ্দেশ্য থাকে, তারা সেখান থেকে করে। কিন্তু এটা যেটা হচ্ছে, এটা হচ্ছে নিজেদের প্রয়োজনে তারা কিন্তু এইসব কর্মসূচি পালন করার চেষ্টা করছেন, যারা আর কি উদ্যোগী ভূমিকায় রয়েছেন। কিন্তু
সেগুলো করতে দেওয়া হচ্ছে না। কিন্তু এগুলো কি সহজে মানুষ করেন? যখন হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, বাধ্য হয়ে রাস্তায় নামেন। কার আদৌ রাস্তায় পড়ে থাকতে, রাত দিন থাকতে কার বা কাদের ইচ্ছে করে? কিন্তু তাদেরকে কেন নামতে হচ্ছে, তার সমাধান কি, তার সলিউশন কি, কেন সরকার পক্ষ সেদিকে নজর দিচ্ছে না? সেদিকটাতেও যদি একটা কড়া কোনো ডিরেকশন বা অবজারভেশন পাশাপাশি দিয়ে থাকে বা দিত, তাহলে মনে হয় যারা বঞ্চিত তারাও একটু খানিকটা স্বস্তি পেতেন যে না, কলকাতা হাইকোর্ট আমাদের দিকটাও ভাবছে। কিন্তু আমাদের মুভমেন্ট করতে দেবে না, ভৎসনা করা, অ্যাপিল করতে যাওয়া হয়েছে বলে। অবশ্যই আমি আবার বলছি, মিটিং মিছিল কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে খুবই যন্ত্রণার, কিন্তু যারা করছেন তারাও সাধারণ মানুষ, তারা একটা সংগঠন বা একটা ব্যানারে রয়েছেন। কিন্তু তাদের দাবিগুলো পূরণের জন্য আদালত কেন, যে কেন দিনের পর দিন এগুলো হবে, কেন এর সমাধান হবে না, তার জন্য আদালত কেন এগিয়ে আসছে না? মানে মূল যে সমস্যাটা, মিটিং মিছিল একটা সমস্যা, কিন্তু এগুলো কেন হচ্ছে, আসল সমস্যা কি, সেদিকটাতে কেন ফোকাস হচ্ছে না, যার জন্য এইভাবে মিটিং মিছিল করতে হচ্ছে আর আমরা আমাদেরকে সমস্যার শিকার হচ্ছে? দর্শক, এগুলো নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যায়। তবে আমি আবার বলবো শেষে, আজকে যেটা হয়েছে প্রধান বিচারপতির যে অবজারভেশন, তাতে কিন্তু শাসক, এই রাজ্যের শাসক তথা সরকার, তারা কিন্তু খুবই খুশি হবে, এটা কিন্তু একেবারে হলফ করে বলা যায়। দর্শক কী বলবেন, যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে।